কেউ কমতি যায় না নমস্কার, ঠিক আছে। আজকে দীপঙ্কর দা এসেছে, কিছু পাপ্পি আছে, আজকে দেখাবো আপনাদেরকে। আশা করি খুব ভালো লাগবে। দীপঙ্কর দা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন, আর ভিডিও বেশি করে দেখুন আর শেয়ার করে দিন। চলুন তাহলে দেখা যাক আজকে কি স্টক আছে। আজকে স্টক আছে দেখাচ্ছি, তুমি দেখাচ্ছি দুটো খুব সুন্দর ছোট ছোট জিনিস। আচ্ছা, ঠিক আছে। এগুলো কিন্তু মানে বলবো যেটা সে একবার দিয়েছিলাম না, যে চোখের কাছে কালো, পিকেটের কাছে কালো, মানে যা মানে জার্মান স্পিচ আর কালচার পমের মিক্স যেটা ছিল। আচ্ছা, ঠিক আছে, এটাও সেই জিনিস, জার্মান স্পিচ আর কালচার পমের মিক্স ব্রিড হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দুখানা বাচ্চা দেখাই আপনার, হচ্ছে একটা মেল একটা ফিমেল। আচ্ছা, ঠিক আছে। বাচ্চাগুলো ছোট কিন্তু বয়স 40 দিন। আচ্ছা, বয়স 40 দিন, নিজে চেটে পুটে খাচ্ছে, সব কিছু করছে। আচ্ছা, ঠিক আছে। সেরেল্যাক্স আর দুধ খাচ্ছে। মানে সাইজ কি বেশি বড় হবে না? স্পিচের থেকে ছোট হবে, স্পিচের থেকে ছোট হবে যেহেতু মিক্স আছে কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালচার পাম্পের সাথে মিক্স আছে, একদম ছোট ছোট। অনেকে ছোট ছোট খোঁজে কালচার পাম্প, সাদা খোঁজে অনেকে, তো বলতে পারি তাদের জন্য যে এটা নিতে পারেন একদম, ঠিক আছে। যে খুব বেশি স্পিচের মতন বড় হবে না, ছোট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কোয়ালিটি, দেখতে কত সুন্দর দেখেছে, একদম দারুণ দেখতে। বয়স 40 দিন একদম। এটা তো সেরেল্যাক্স আর দুধ খাচ্ছে। আচ্ছা, আর কি দাম রেখেছেন? দাম বেশি সেরকম রাখিনি, কারণ হচ্ছে যে আমরা এটাকে স্পিচের দামেই দেবো। বাহ, আসুন একটিভ বাচ্চা দেখে আপনারা নিয়ে চলে যান, ঠিক আছে। এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি, ঠিক আছে। বাচ্চাগুলো ছাড়বো, ছেড়েও দেখাবো, ঠিক আছে। তারপর তো সামনে যখন নেবে তখন তো দেখেই নেবে, কোনো ব্যাপার নেই। এটা ক পিস আছে দাদা? এটা আমার কাছে 4 পিস আছে। হ্যাঁ, দুটো মেল দুটো ফিমেল আছে। আচ্ছা, বাহ, ঠিক আছে। 5000 টাকা করে দাম নেন, ঠিক দেখে নাও কোয়ালিটি। আরো 2 পিস আছে দীপঙ্কর। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছেন যে কোয়ালিটিটা কি দাঁড়াবে, ঠিক আছে। বাচ্চা মানে হচ্ছে তুলো লাগানো আছে, ঠিক আছে, এইরকম ব্যাপার। হ্যাঁ, তো এই আরো দুটো বাচ্চা রয়েছে, এই দেখুন সবই হাঁটছে, চলছে, খেলছে, বলে না যে কালচার পাম ম্যাক্সিমাম গোল্ডেন কালার হয়, দাদা সাদা হয় না, তো যারা একটু সাদা নিতে ইন্টারেস্ট তারা এই বাচ্চাগুলোকে নিতে পারেন। খুব বেশি বড় হবে না, আর একদম ছোটও হবে না, ঠিক আছে। এই বাচ্চাগুলোকে আপনারা নিতে পারেন। দেখুন এবার শুরু হয়ে গেছে, এই দেখেছেন কেমন গুড়গুড় গুড়গুড় করছে। আর ওকে দেখো, না ও শুয়ে পড়েছে, ও দেখছে, আবার এদেরকে দেখছে, ঠিক আছে। তারপর তো তোমরা যখন আসবে, আমরা ওই জন্য ডেলিভারি করি না। অনেক লোক বলে ডেলিভারি করুন, ডেলিভারি করুন, আমরা বলি না, আপনারা খুশি হয়ে বাচ্চাটা নিয়ে যান, ঠিক। আরে আমি সাপ দিচ্ছি কি ব্যাংক দিচ্ছি সেটা বাস্কেটের ভেতরে, সেটা বুঝবে কি করেছে একদম, সেটা ঘরে এসে দেখলে বুঝতে পারবে। বাচ্চাগুলো দেখুন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, রোমের কোয়ালিটি দেখুন একদম, ছোট ছোট বাচ্চা আছে, দাদা ওর পেছনে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, একজন একজনের পেছনে কন্টিনিউ করে যাচ্ছে। কালচার বম্ব একেবারে মিক্স, ওই জন্য
পুরো একদম এগুলো পুতুল নয়, এগুলো কিন্তু পাপ্পি, ঠিক আছে? সবাই নড়ছে চড়ছে, হ্যাঁ, এগুলো যেন তুলো লাগানো আছে একসাথে চার চারটে হাতে আছে, ঠিক আছে? সোমনাথা হোমবিট কালেকশন করে, হোমবিট মতনই দামে দেয়, আমরাও কমে পাই, আমরাও কমে দিই, ঠিক ঠিক আছে? বাচ্চা থেকে তো রাগা যাচ্ছে না, পছন্দ হলে অবশ্যই তোমরা ফোন করো, অবশ্যই অবশ্যই এসে ঘন্টা খানেক সময় নিয়ে আসুন, বাচ্চার সাথে একটু সময় কাটান, তারপর বাচ্চা নিয়ে যাবেন, চলাফেরা করছে সব দেখে, সমস্ত কিছু দেখে তারপর নিয়ে যাবেন। দাদা এবার হাতে কি আছে বলে দিন। দাদা এই যে হাতে রয়েছে, ফার্স্ট একটা গোল্ডেন রিটরিভার ফিমেল আছে, রিচ কালার, রিচ কালার, রিচ কালার, লং কোয়ালিটি আপনাদের সামনে দেখাচ্ছি, ওকে ছেড়ে দিন, দিচ্ছি ছেড়ে, লং এর কোয়ালিটি দেখুন, পুরো ইংলিশ একদম, ঠিক আছে? শর্ট টেল, টেল বড় নয়, শর্ট টেল, শর্ট টেল, কালার দেখুন, কালার পুরো রিচ আছে, পুরো রিচ কালার একদম, পাঁচ ফেস, ছোট মুখ একদম, ঠিক ঠিক আছে? হ্যাঁ, কতদিন বয়স হবে দাদা? দাদা এটা 42 দিন, 42 দিন, 3.5 কেজি বডি ওয়েট আছে, 3.5 কেজি বডি ওয়েট আছে, দেখে না, ঠিক আছে? হ্যাঁ, আর ওটা হচ্ছে কালচার পপ, ওটা কালচার পপ আছে, হাই, এদিকে আসো বেটা, ক্লাস তো এদিকে, এই দেখো গোল্ডেন রিট্রিভারটা, গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ, একদম অ্যাক্টিভ পাবে আজ, একদম দুটোই অ্যাক্টিভ, দুটোই অ্যাক্টিভ, দেখো চাঁদ দেরি, এই রকম অ্যাক্টিভ পাবে দেখে নিতে হবে, সেই দেখো ওর অ্যাক্টিভনেস, আর এই যে বদমাইটা, এই যে বদমাইটা আছে, হ্যাঁ, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি বেটা, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, দেখেছেন কিরকম অ্যাক্টিভ বাচ্চা দীপঙ্কর দা। তো এই হচ্ছে গোল্ডেন রিটরিভার ফিমেল, আর এই হচ্ছে আমাদের কালচার পাম, কালচার পামটা কি আছে? কালচার পামটা মেল আছে, কালচার পামটা মেল আছে, দেখো কালচার পামটা মেল আছে, দেখেন কোয়ালিটি কালচার পামে, ঠিক আছে, দারুণ কোয়ালিটি আছে, আর সামনে এসে দেখলে আরো ভালো মতো, অবশ্যই পুরো পুরো গোল্ডেন, এও গোল্ডেন, হ্যাঁ এও গোল্ডেন আছে, পুরো গোল্ডেন একদম, মানে মুখটা এত সুন্দর আছে, হ্যাঁ হ্যাঁ দারুণ, যে দেখলেই পছন্দ হয়ে যাবে, দেখলেই পছন্দ হয়ে যাবে, মুখটা দেখে নাও, হ্যাঁ, আর এই দেখো গোল্ডেন রিটরিভার, ঠিক আছে, এ 42 দিন, এ 50 দিন, আর এ 50 দিন বয়স আছে, 50 দিন বয়স আছে, দেখেন কোয়ালিটি ভালো করে, মেল বাচ্চা একদম, হ্যাঁ, পছন্দ হলে দাদার সঙ্গে অবশ্যই তোমরা ফোন করে যোগাযোগ করে নিও, দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, দাদাকে ফোন করে নিও দরকার লাগলে, অবশ্যই, ঠিক আছে? দাদা দাম কি রেখেছেন? দেখুন এ আপনার চ্যানেল বলিস, যেহেতু আমি আপনার চ্যানেল থেকে সমস্ত লোক চেনে, হ্যাঁ, ঠিক আছে, তো আপনার চ্যানেলেরই এটা একটা রিকোয়েস্ট করব, এই যে দুটো জিনিস দিচ্ছি একদম কেউ যেন দামাদামি না করে, ঠিক আছে? গোল্ডেন রিটরিভার 9,500 টাকা, 9,500 টাকা, 9,500 টাকায় এত রিচ কালার গোল্ডেন রিটরিভার ফিমেল, হ্যাঁ, এই কোয়ালিটি দেখে আপনি যাচাই করে তারপর নেবেন, ঠিক ঠিক আছে? এই দামে একদম কেউ আশা করছি দিতে পারবে না, এই ধরনের কোয়ালিটি, এই রকম অ্যাক্টিভ পাপ্পি, এরকম কালার, আচ্ছা, আমাদের এটা কটা আছে? একটাই আছে, বাহ, এর একটাই আছে, একটাই আছে, যে যার পছন্দ হবে তার দিকে ফোন করে নাও, কারণ একটাই আছে, যে আগে আসবে সে আগে পাবে, যে আগে আসবে সে নেবে, ঠিক আছে? 9,500 টাকা দাম রেখেছে, 9,500 টাকা, একটাই রিকোয়েস্ট, কে দামাদামি করবেন না, হ্যাঁ, যে এসে বাচ্চা অ্যাক্টিভ, বাচ্চা দেখে পছন্দ করে নিয়ে চলে যান, ঠিক, কেন দাম এমনি কমই রেখেছে, কারণ বেশি বাড়িয়ে রাখলে তো দেখো সবাই তো মার্কেট অনেক ভিডিও সবাই দেখছে, দেখে যাচাই করে কিনছে, অতএব দাম বেশি বাড়িয়ে রাখলে তো কেউ ফোনই করবে না, তাই না? না না না, অতএব একটা দাম, মানে যেই দামে দিতে পারবে সেই দামটাই রেখেছে, আমি আমি চেষ্টা করি যাতে মানুষ নিতে পারে সেই দামে, আমি তো আগেও কুকুর দিয়েছি সমস্ত লাগে, হ্যাঁ, আমি একটা রিজনেবল রেটে, আমার অল্প কিছু থাকলেই হলো, ঠিক, তাতে অনেকে করে এরকম যে অনেক দাম বাড়িয়ে রাখে, তারপর বার্গেনিং করে, ওই জন্য রিকোয়েস্ট করা যে দামাদামি করবেন না, বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা এসে দেখে বেছে নিয়ে চলে যায়, ঠিক কথা, যে দাম বাড়িয়ে বলা হয়নি, ঠিক আছে? এই হচ্ছে আপনার কালচার পাম, হ্যাঁ, আপনার চ্যানেলের জন্য শুধু, ঠিক আছে, 6,999 টাকা, দামাদামি করবেন না, দেখবেন আসবেন পছন্দ করবেন নিয়ে চলে যাবেন, কোনো অ্যাডভান্স করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু চলে আসুন, এটা কপিস আছে, এক পিস, এটাও এক পিস আছে, দেখো যে আগে আসবে সে পাবে, আর দারুন কিউট, দুটোই দারুন কিউট আছে, যেটাকে দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে, আর চোখ মারছে দেখো ভালো ভালো, ঠিক আছে? 6,999, 6,999 টাকা, একদম চ্যালেঞ্জিং দাম বলতে গেলে, কালচার পাম দেখেনি, মাত্র 6,999 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দেখে নাও তারপর কোয়ালিটি, পছন্দ হলে দাদাকে ফোন করে নাও, পছন্দ হলে অবশ্যই অবশ্যই আসুন, বাচ্চা অ্যাক্টিভ কিনা দেখুন, বাচ্চা কিরকম ভাবে খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু, হ্যাঁ, আপনি আসার আগে আমাকে ফোন করে দিন যে দাদা আমি যাচ্ছি, বাচ্চা খাওয়াবেন না, আমার জন্য রাখবেন, আর তারপর বাচ্চা আছে কিনা সেটা ওখানে এক পিস করে আছে, তো হয়তো বেরিয়ে গেছে, আপনি তুমি এলে পেলে না, তো সেটা জেনে নিও, এই বাচ্চাটা পরবর্তী সময় কেউ যদি বলে এই দামে এই জিনিস দাও, হ্যাঁ,
তাহলে কিন্তু আমি দিতে পারব ঠিক তখন আবার যে বাচ্চা আসবে তার যেমন দাম থাকবে সেরকম দামে পাবে ঠিক আছে এখন এই একটাই আছে যে আগে আসবে সে আগে পাবে আর আসার আগে অবশ্যই ফোন করে জেনে নিও যে অ্যাভেলেবল আছে না বিক্রি হয়ে গেছে রোমের কোয়ালিটিটা দেখুন কালারটা দেখুন পুরো রিচ কালার একদম হ্যাঁ একে সবসময় কোলে রাখো আর একটু আদর করো দেখতে আরেও ভালো সব ভালো যেটা দেখে সেটাই পছন্দ হয় খেলাখেলি করে এবার যার যেটা পছন্দ যে বিটটা যার পছন্দ হবে সে সেটা নেবে ঠিক আছে কিন্তু অবশ্যই 31 করে আছে তবে যে লোকে ভাবছে এত দাম কম বলে যে বিট অন্য বা বিট খারাপ আমরা বলবো যে কোন এক্সপার্ট নিয়ে এসে দরকার পড়লি আচ্ছা আচ্ছা আপনি আজকে নিয়ে গেলেন কালকে ডাক্তার দেখান যদি বলে এটা ক্রস বিট হ্যাঁ ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিতে বলবেন স্ট্যাম্প মেরে দিতে বলবেন টোটালিস আমার বাড়িতে বাচ্চা দিয়ে যাবে টাকা পুরো ওনার গাড়ি ভাড়া সমেত নিয়ে চলে যাবে ঠিক আছে কেন আমি সস্তায় পাই আমি হোম বিট কালেকশন করি আমি সস্তায় পেয়েছি আপনাদের সস্তায় পেয়েছি আমি যেদিন সস্তায় পাবো না সেদিনকে দিতে পারবো না তখন যেমন দাম হবে তখন যেমন দাম হবে তখন সেরকম হবে ঠিক আর আমরা কেমন ভাবে হোম বিট দ্বারা কালেকশন করে আমরা দেখিয়েছি অনেক ভিডিও করা আছে জানেন সেগুলো গিয়ে দেখতে পারো ঠিক বুঝতে পেরে যাবে ঠিক আছে যে দাদা কোথা থেকে কালেকশন করে সেগুলো কি ভাবে থাকে সবই তোমরা দেখতে পাই আমরা পুরো ডিটেলসে ভিডিও করা আছে জানলে এবার কি আছে দাদা হাতে বলুন এই তো একটা বাহাতে যেটা আছে ডালমেশিয়ান ঠিক আছে আর ডানাতে যেটা আছে পাক পাক আছে দেখো পাকের রিঙ্কলসটা দেখান হ্যাঁ দেখেন আর রিঙ্কলস পাকের রিঙ্কলস দেখো মেল ফিমেল কি আছে দাদা দুটো পাকটা মেল আর ডালমেশিয়ানটা ফিমেল আর ডালমেশিয়ানটা ফিমেল আছে ডালমেশিয়ান ফিমেল দেখো সফট হ্যাঁ বয়স ডালমেশিয়ানটা 50 দিনের কাছাকাছি চলে গেল আচ্ছা ঠিক আছে পাগো তাই প্রায় 50 দিনের কাছাকাছি আচ্ছা পাগের কোয়ালিটিটা দেখুন একদম কালারটা দেখুন পিটের কালারটা দেখুন পুরো কালচে আসছে আস্তে আস্তে ঠিক আছে আরো ভালো লাগবে কানগুলো দেখুন কানের কাছগুলো কালো আছে রিঙ্কলসটা একটা একদম ফুল রিঙ্কলস আছে ঠিক আছে 50 দিন বয়স আছে আর দাম কি রেখেছেন দাদা দেখুন সত্যি কথা বলতে যে মার্কেট যত এই আছে এটা আমার হোম বিট কালেকশন এবার আপনার ইউটিউব চ্যানেল থেকে যারাই আসছে ঠিক আছে তাদের জন্য একটা স্পেশাল আপনার চ্যানেলে সবসময় একটা স্পেশাল দাম দেওয়ার চেষ্টা করি ঠিক আছে পাক রেখেছি আপনার হচ্ছে 11,000 টাকা মেল 11,000 টাকা মেল 11,000 টাকা মেল আচ্ছা ঠিক আছে একদম কোয়ালিটি আপনার সামনে রয়েছে ঠিক আছে এবার কেউ আপনার চ্যানেলে তো আসুক তারা তো নাম তো করে তাদের তো সবসময় জানে যে একটা এইসব গুলো হয়ে যাবে যেগুলো হবে না সেগুলো বলে দেবো ডিসকাউন্ট নেই দেখে নাও ওদের আরো ভিডিও দেখে মানুষ যোগাযোগ করে নিয়ে যায় এখন যেটা আছে সেটা দেখানো হচ্ছে দেখে নাও অ্যাক্টিভনেস দেখে নাও বাচ্চা অ্যাক্টিভ অ্যাক্টিভ পুরো অ্যাক্টিভ হ্যাঁ দেখো এই দেখো কেউ কমতি যায় না দেখছো এই যে এই যে এই যে এই যে এই যে ডালমিশিয়ান হচ্ছে এটা হাই প্রোফাইল ডোমারম্যানের মতো তো হিসু শান্তি করে করছে না মানে এত ব্যস্ত খালা নেছে খালা নেছে এত ব্যস্ত খুব কাজে জোর হিসু শান্তি করে করছে না দেখো এইটা ব্যাপারটা হচ্ছে দিবঙ্গা দা যে এরা মোটামুটি এই যে ডালমিশিয়ান বিটটা রেখে যায় না এ কিন্তু ডোমারম্যানের মতো লম্বা হবে হ্যাঁ হ্যাঁ আর নেচার কিন্তু খুব ভালো এগ্রেসিভ নয় আচ্ছা হ্যাঁ লোকে ভাবে যে ডালমেশিয়ান প্রচন্ড এগ্রেসিভ তা নয় আর দারুণ কথা শুনে দারুণ অ্যাক্টিভ আর খুব মিশুকে খুব মিশুকে আপনি যা শেখাবেন তাই শিখবে ঠিক ঠিক আছে একটু যদি হ্যাঁ একটু যদি নিজেরা ট্রেন করে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ আর এর বডি যে খুব একটা বেশি হেভি হবে তা না ডোবারম্যানের থেকে একটু বডিটা হেভি হয় হালকা যে একদম রোগা পাতলা তা থাকে ঠিক আছে আবার একদম ল্যাবের মতন মোটাও হয়ে যাবে মোটাও হয়ে যাবে তো ডালমেশিয়ান আগের থেকে লোকে এখন আস্তে আস্তে অনেক ডিমান্ড হচ্ছে অনেক শখ করছে এর মুভিও আছে লোকে জানে এটা বিট কিন্তু আমাদের এখানে কম কম আছে কম
আশা করি এর চাহিদা আছে অনেকে হ্যাঁ চাহিদা আছে এদের চাহিদা আছে আর দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু সেই তুলনায় অনেকে চাহিদা অনেকে ফোন করেছে ঠিক আছে মেল কিন্তু হয়নি দাদা ছটায় ছটায় ফিমেল হয়েছিল ও লিটারে মেলই হয়নি মেলই হয়নি হয়েছে তো ঠিক আছে মানুষ তো ওই কারণে ঠিক আছে যদি ফিমেল তোমাদের দরকার লাগে অবশ্যই অবশ্যই দেখেন কত কিউট পাখি বাচ্চা একদম অ্যাকটিভ এটা গ্যারান্টি আসলে তো দেখতে এর সাথে খেলুন খেলে দেখে তারপর বাচ্চা নিয়ে যান কি রকম অ্যাকটিভ কিছু করার মানে সময় নেই এত সময় নেই খেলার সময় হ্যাঁ তো এটা ওইখানে ডেন্টা আছে তো পড়ে গেলে ওটাই ভালো হয়ে যাবে চলো বেটা চলো চলো ওইদিকে চলো ওরে বাবা কি হতো হাতে থাকারই নয় হ্যাঁ হ্যাঁ তোকে যতক্ষণ ছেড়ে হবে তত ভালো এই দেখ হ্যাঁ ওকে ওকে ইয়ে করবে হ্যাঁ এদিকে এদিকে ওইদিকে কোথায় কোথায় ওইদিকে ওর সাথে খেলবে ওর সাথে দেখ না একটু দেখ না বলা কিছু নেই একদম ঘর মাতিয়ে রাখবে নিয়ে গেল ঘর মাতিয়ে রাখবে একদম দারুন দারুন মানে দেখলেই পছন্দ হয়ে যাবে আসলে পছন্দ হয়ে যাবে আসো এসে দেখো দেখলেই পছন্দ হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও আর ছেড়ে দিতে বলছে আর দারুণ স্টাইল কত সুন্দর হ্যাঁ দারুণ স্টাইল আছে একদম দারুণ লাগে এই দেখো দেখো আর ইসালাস বাহ 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 এই এটা মুছে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এই রইল দুটো হ্যাঁ ঠিক আছে সবই এক পিস করে আছে যারা আপনারা ইন্টারেস্ট বেশি সময় নষ্ট করবেন না সোজা ডাইরেক্ট ফোন করুন আমার বাড়ি হচ্ছে ডানকুনি ঠিক আছে আমার ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস ঠিক আছে একদম স্টেশন থেকে পায়ে হাঁটলে পাঁচ মিনিট যদি টোটো ফোটো ধরে না দু আড়াই মিনিটও লাগবে না তারপর আপনি ফোন করে আমি নিজেই গিয়ে নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই ডালমেশিয়ান 10,000 ফিমেল আর পাগ মেল 11,000 টাকা ঠিক আছে দেখো ভিডিও স্ক্রিনে নাম্বার উঠছে দাদাকে ফোন করে না ফোন করে যোগাযোগ করে না কারণ এক পিস করেই আছে এক পিস করেই আছে যে আগে আসবে সে আগে পাবে ঠিক আছে এইটা বেরিয়ে গেলে কেউ আর এই দামে মানে করবেন যেরকম দামে আমরা পাবো কম হতে পারে বেশিও হতে পারে তখন যেরকম দামে হবে সেরকম দামে আর বড় সেরকম দামেই দেবো এখন দাদা টোটাল সিট জু সব কটা সিট জু ঠিক আছে কি নাম বলতে দেখো হ্যাঁ আর কালার দেখো গায়ের কালার দেখো কালার মানে টোটাল মানে সিট জু একদম অরিজিনাল সিট জু একদম হ্যাঁ এইদিক ওইদিক 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 দারুন অ্যাকটিভ আছে দেখেন দারুন দারুন অ্যাকটিভ বাচ্চা দারুন অ্যাকটিভ বাচ্চা আর কালারও খুব সুন্দর এই দেখো হাত দিলে হাত দিলেই বোঝা যাচ্ছে হাত দিলেই বোঝা যাচ্ছে আদর কাজ জন্য তুলে নিন হাত এই দেখো দেখেন আছে এদিকে এদিক দিয়ে দেখি আর একটা মুখটা দেখেন হ্যাঁ মুখটা দেখেন কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে এই যে লোম দেখুন শুধু লোম হ্যাঁ সিলজুর যে লোম আর কিছুদিন পর মাটিতে ঝুলবে আর দুই তিন মাসের মধ্যে মাটিতে থেকে যাবে লোম বাহ মুখ দেখুন পুরো চ্যাপটা একদম হ্যাঁ চোখ ফুক দেখা যাচ্ছে না একদম ঠিক আছে দারুন একদম এই এই যে এর মা বাবা মানে যেখান দিয়ে বললাম না মানে অ্যাকচুয়ালি লোকে ভাবে সিজু ফিজুগুলো হয়তো বাইরে থেকে নিয়ে আসছে ঠিক আছে বা এখান থেকে বিট আমাদের এই একদম কলকাতার বাচ্চা আমাদের ঘরের একদম মা বাবা সমস্ত কিছু দেখে নিয়ে এসেছি বাচ্চা তিনটের মধ্যে কটা মেল ফিমেল আছে চারটে ছিল দুটো মেল দুটো ফিমেল ছিল এখন আপনার হচ্ছে ইয়ে রয়েছে এদিকে আপনার হচ্ছে দুটো মেল একটা ফিমেল আছে আচ্ছা দুটো মেল একটা দুটো মেল একটা ফিমেল আছে তার বাচ্চা পুরো অ্যাক্টিভ বাচ্চা নিয়ে কোনো রকম সমস্যা নেই যেটা আমি কল করেছিলাম হ্যাঁ হ্যাঁ এদিকে না এদিকে ট্রেনটা আছে তো আরো হাত দিলেই দাঁড়া একদম শুয়ে শুয়ে পড়ছে সব হ্যাঁ শুয়ে পড়ে মানে এই যে হাত ওই যে লেজ নড়ছে লেজ নড়ছে মানে আমি আদর করতেই থাকি এদের তো এইটাই অ্যাকচুয়ালি ইয়ে ঠিক যে আদর খাওয়াটাই হচ্ছে কাজ খুব সুন্দর মানে দেখলেই পছন্দ হয়ে যাবে দেখো এই যে দুটো আরো চাগিয়ে দিই ঠিক আছে এই তিনটে পদ্ম ফুল একদম মানে যারা মানে সিজু অনেকেই নেওয়ার চেষ্টা করে অথচ পারে না বাজেট অনেক হাই হ্যাঁ সিজুর দামটা সিজুর দাম অনেক হাই ঠিক তো সোমনাথ দা আজকে সোমনাথ
এই দামে যা দিচ্ছে আশা করি অনেকেই নিতে পারবে। আচ্ছা, দাম মানে বলবো যে কেউ মানে দরদাম করবেন না, ঠিক আছে? মেল আর ফিমেল যাই নিন, ১৬,০০০ টাকা লাসার দামে সিডজু, ভালো লাসা কিনতে গেলে এই দাম দিতে হয়, ঠিক আছে? লাসার দামে সিডজু দিয়ে দেবো, ১৬,০০০ টাকা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে, বাচ্চা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে। আমি পেয়েছি কমে দাদা, ঠিক করে আমি দিচ্ছিও কমে। আচ্ছা ঠিক আছে, আজকে দিতে পারলে কালকে আবার ওই বাড়ির আবার যখন বাচ্চা হবে আমাকে দেবে, আমিও কাস্টমারকে দেবো, অসুবিধা নেই। হাই দাম বলে আমিও কোনোদিন তুলতে পারি, আজকে আমি কমে পেয়েছি, আমি তুলেছি, আমি কাস্টমারকেও কমে দিচ্ছি, কেন অনেকেরই নেওয়ার ইচ্ছা থাকে, সূর্য পারমিট হয় না, পকেট পারমিট করে না, যে একটু বাজেটটা কম হলে এই তিনটে পাপির জন্য, ঠিক আছে? আমি যদি কম রেঞ্জে পাই, এই রেঞ্জে পাই, ঠিক আছে, বাচ্চা একদম অ্যাক্টিভ কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে, ওদিকে খালি যাবো, ওদিকে ট্রেনটা আছে, তবে একে বেশ ভালো লাগছে, একটু হাত দিলে শুয়ে পড়বে, হাত দিলে একটু শুয়ে পড়বে, আদর খাবে, এটা মেয়ে মনে হচ্ছে, ওটা মেয়ে আছে, একটু আদর করতে হবে, ঠিক 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 বাড়িতে নিয়ে গেলে দেখবে, বাড়িতে গেলে দেখবার মতন, কোলে করে নিয়ে ঘুরবে, লোকের লোম মাজরাবে, চুল মাজবে, অনেক কিছু কাজ আছে এদের, দেখো আর কালারও দেখো, রঙও দেখো, কালার বলছি তো, কালার ফালার সব একদম এক্সপেক্ট আছে, কোথায় কোথায় ধরেছে তার, ঠিক দারুন দারুন, আর কিছু না, খাওয়া দাওয়ার খরচার দিকটা অনেক কম, যেমন দামটা একটু বেশি লাগছে, কিন্তু ওই দিক দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, এরা খুব বেশি খায়ও না, খুব বেশি ইয়েও না, বিটটা সুন্দর বিট না, হ্যাঁ দারুন, দামটাও বেশি, হ্যাঁ ঠিক আছে, তো কোয়ালিটি সামনে রইলো, দামও আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে, আশা করি কেউ দরদাম করবেন না, এরকম অ্যাক্টিভ পাবে, সোজা বাড়ি চলে আসুন, দেখে বেঁচে নিয়ে চলে, তিন পিস আছে, মাত্র ১৬,০০০ টাকা কোথায় পাবেন বলে আমার মনে হয় না, এইরকম কোয়ালিটি, ঠিক কথা, ঠিক আছে, তো দেখো ভিডিও স্ক্রিনে নাম্বার উঠছে, অনেকে বলবে হয়তো এটা না সিজু নয়, হয়তো ইয়ে এক্সপার্ট নিয়ে আসুন, লোক নিয়ে আসুন, ঠিক দেখিয়ে নিয়ে যান, যে ভালো বোঝে, হ্যাঁ হ্যাঁ যে বোঝে তাকে নিয়ে আসুন, নিয়ে এসে দেখিয়ে গিয়ে তারপর ডাক্তার দেখাবেন, এটা সিজু নিচে না কি নিচে সেটা জেনে নেবেন, কেমন একটি পাবি, তারপর ঘরে এসে দেখে বসে শুনে সবকিছু দেখে কোনো চাপ নেই, ঠিক আছে, ওইদিকে না ওইদিকে, এই দেখ, হ্যাঁ দেখে নাও বলো, ঠিক আছে, পছন্দ হলে আর এই যে একে হাত দিলে দেখো কেমন বসে বসছে, এটা ফিমেল বাচ্চা আছে, এটা ফিমেল বাচ্চা আছে, আদর খাবে, হ্যাঁ আদর খাবে, একদম টোটাল, এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি, দেখে নাও কোয়ালিটি, দেখো এই দুটো হাতে আমার মেল আছে, আর এটা এটা ফিমেল আছে, ফিমেল আছে, ফিমেল আছে, দৌড়াদৌড়ি করছে কিন্তু হাত দিলেই বসে বসে পড়ে, যে কটা আমার ঘরে স্টক ছিল সবই দেখালাম, আশা করছি যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই দেখুন, লোককে শেয়ার করুন, এবং দীপঙ্করদার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, এটাই বলবো, আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে, আপনি আর আমাকে একটু সহযোগিতা করুন, যাতে আগামীকাল আরও এই দামে এই রেটে এর থেকেও কমে যেন আরও অ্যাক্টিভ পাপ্পি আপনাদের হাতে তুলে দিতে পারি, অনেকগুলো বিট একটা একটা করে এক পিস করে আছে, হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যে আগে আসবে সেই পাবে, তো তাড়াতাড়ি ফোন করে নাও, ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।